করে, যেমন আমি বরাবর দেখা কাজ করি, আমাকে মানুষ টিকিট কেটে দেখে। সবাইকে বলে দিয়েছি লাভ ইউ অল, এত ভালোবাসা, এত অনুমোদন আমাকে হাত ধরার জন্য, আমাকে ছোঁয়ার জন্য, এটা এখন একদম তারকাদের মধ্যে এখন দেখানোই যায় না। এবং আসলে দোকান এত বড়, এত সুসজ্জিত, যেন জায়েদ খানের সাথে যায়। ভাষার জন্য যারা যুদ্ধ করেছেন, অনেক শহীদ হারানোর মাস এটা। এই মাসে আমরা ভাষার স্বাধীনতা অর্জন করেছি, আর সেই মাসেই আমরা একটা সুন্দর দোকান উদ্বোধন করলাম সাভারে। এটা আমার ঢাকার বাইরে প্রথম কোনো কাজ, আমার ক্যারিয়ার, আমি প্রথম আসছি ঢাকার বাইরে, আমি কখনো যাই না। এটা আমার এক বন্ধুর অনুরোধে আমি এসেছি, আউটফিট ফ্যাশন সাভারের নিউ মার্কেটে। এবং আমি এরা ড্রেসগুলো দেখে খুবই আনন্দিত, আমার ছেলেদের জন্য স্মার্ট, সব সব ফ্যাশনেবল জিনিসপত্র, আমাদের ব্লেজার দেখলাম। আমি মনে করি সাভারের সবাই নিউ মার্কেটে আউটফিট ফ্যাশনে এসে তাদের কেনাকাটা করা উচিত। এবং উনি অনেকগুলো শোরুম করছেন আরমান সাহেব, তার জন্য শুভেচ্ছা। থাক, তিনি স্বাবলম্বী হচ্ছেন, অন্যকে স্বাবলম্বী করছেন, এবং সবার মনে হয় এই ধরনের উদ্যোগ গ্রহণ করে স্মার্ট স্মার্ট জিনিস, ফ্যাশনেবল জিনিস তৈরি করে মানুষকে সেই স্মার্ট করছেন উনি। আমার অনেক ভালো লাগলো আমি এখানে করতে এসে। এবং আসলে দোকান এত বড়, এত সুসজ্জিত, যেন জায়েদ খানের সাথে যায়। তো অনেক ভালো লাগলো আমি এই দোকানটা দেখে। আশা করি সবাই এখান থেকে কেনাকাটা করবে এই আউটফিট ফ্যাশন থেকে। এবং আমি ওনাদেরকে বলবো আমার শুটিংয়ের অনেক জিনিসপত্র যেন এখান থেকে নেওয়া হয়। ব্লেজারগুলো, শার্টগুলো দেখলাম অনেক, মানে অনেক নান্দনিক এবং অনেক ডিজাইন সমৃদ্ধ, যেগুলো আমি পড়ি। তো আউটফিট ফ্যাশনের সবাইকে শুভেচ্ছা জানাই, আরমান সাহেব সহ সবাইকে যার সাথে জড়িত। বিশেষ করে ধন্যবাদ জানাই সাভারের সমস্ত মানুষকে, যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার জন্য এসছেন, ভালোবাসা দিয়ে দাঁড়িয়েছিলেন, উন্মাদনা দেখিয়েছেন, তাদের জন্য ভালোবাসা। সাংবাদিক ভাই যারা আছেন অনেক দূর থেকে এসছেন, তাদের জন্য ভালোবাসা। আর পুলিশ প্রশাসন, সাভারের যারা আছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। এবং সত্যি অনেক ভালো লেগেছে, তো অভিভূত হয়েছি এত মানুষের উপস্থিতি দেখে। তো আসলে ভালো লেগেছে, এটা ওনারা আগামী দিন করতে চেয়েছিলেন শুক্রবার। শুক্রবারে আরও বাজে অবস্থা, তো আরও মানুষ হতো আমার যা মনে হচ্ছে। আর তো যাই হোক, আমি আসলে আবেগ আপ্লুত ভালোবাসায়। আউটফিট ফ্যাশনের যাত্রা শুভ হোক, সুন্দর হোক তাদের পথ চলা। আউটফিট ফ্যাশনের জন্য শুভেচ্ছা, শুভকামনা। আমি সবাইকে বলে দিয়েছি লাভ ইউ অল, এভরি ওয়ান ইজ মাই পার্ট ইন মাই ক্যারিয়ার। আমি যে 15 বছরে ক্যারিয়ার অর্জন করেছি, আজকে মনে হচ্ছে এই প্রতিটা সাভারের মানুষ তার ভাগ, তার দাবিদার। এত ভালোবাসা, এত অনুমোদন আমাকে হাত ধরার জন্য, আমাকে ছোঁয়ার জন্য, এটা এখন একদম তারকাদের মধ্যে এখন দেখানোই যায় না। এখন তারকারা আমরা এত সহজ হয়ে গিয়েছি, মানুষের লাইভ করে, ভিডিও করে আমাদের সামাজিক আমাদের জীবন আমরা এত সহজে মানুষের কাছে পৌঁছে দেই, যার কারণে মানুষের কিন্তু সিনেমার মানুষের প্রতি আকৃষ্ট আকর্ষণ অনেক কমে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবন সামনে না এনে অন্তত যেন স্টারিজমটা মানুষের সামনে আনার জন্য। তারকাদের ব্যক্তি লাইফ সবসময় পর্দার আড়ালে থাকা উচিত। যদি স্টারিজম, যারা বড় পর্দায় আমরা কাজ করি, যেমন আমি বড় পর্দায় কাজ করি, আমাকে মানুষ টিকিট কেটে দেখে, আমি সবসময় সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করি। এবং মানুষ মনে করি যেন সেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জায়েদ খান যেন থাকে। আমার অনেক ব্যক্তি লাইফ আছে, সেগুলো আমি মনে করি মানুষের সামনে আনা উচিত না, আসা উচিত না।